এটিএম হামিদুল হোসেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। তার নেতৃত্বাধীন প্লাটুনে ছিলেন 30 জন ডাকাত, যারা ডাকাতি ছেড়ে বাংলাদেশকে শত্রুমুক্ত করতে হামিদুল হোসেনের প্লাটুনে যোগ দিয়েছিলেন। ইন্ডিয়ান আর্মির 6 গার্ডস রেজিমেন্টের একজন অফিসার একদিন আসলেন, এসে আমাদের সাথে বসে কথাবার্তা বলার পর হঠাৎ উনি আমাকে বললেন, আমরা একটা স্পেশাল বাহিনী তৈরি করব, আমি তোমাকে এবং তোমার সাথে আরও 120 জন মানে মুক্তিযোদ্ধা নাও, তোমাদেরকে আমরা স্পেশাল ট্রেনিং দেব। যেহেতু আমি স্পেশালাইজড আমার ট্রেনিং ছিল, তো একদিন আমাকে বলা হলো যে তোমাকে পার্বতীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে একটা অস্ত্রাগার আছে, সেটাকে রেড করতে হবে। আমি আমার লোকজন নিয়ে যখন পার্বতীপুরের কাছাকাছি গিয়েছি, তখন ভোর ভোর হয়, তখন একটা বাড়িতে আমরা আশ্রয় নিলাম। তো বাড়িওয়ালা আমাদের খুব খাতির টাতির করে আশ্রয় দিলেন এবং বললেন যে দুপুরে আমাদের খুব ভালো করে উনি খাওয়াবেন দাওয়াবেন। খেতে বসছি, খেতে 1-2 লোকমা মুখে দিয়েছি, সাথে সাথে পাকিস্তান আর্মি চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ফেললো। তখন আমরাও খাওয়া দাওয়া ছেড়ে যুদ্ধ শুরু করে দিলাম। হঠাৎ দেখি এই বৃষ্টির মতন ফায়ারে একজন মেয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতো। তাই আমি বললাম, এই তুমি সামনে এসো না, গুলি খেয়ে মারা যাবে। তো আমাকে বলে, ভাই যান, আপনারা এখানে কী করছেন? পাকিস্তান আর্মি তো আপনাদের পিছে দেখ ঘিরে ফেলছে, তো আপনি আমাদের সাথে আসেন। ওই মেয়েটা এই গুলির মধ্যে এই বাড়ির ফাঁক দিয়ে ওই বাড়ির ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে আমাদের গ্রামের পিছনে নিয়ে গেল। গ্রামের পিছনে গিয়ে দেখি যে ভদ্রলোক আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং সে হাত দিয়ে পাকিস্তান আর্মিকে ইশারা করে ডাকতেছে, তোমরা পিছন দিয়ে আসো এবং মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলো। তো আমার সাথে তখন আমার এক সহযোদ্ধা ছিলেন, ওর নাম ছিল ডাকাত মনসুর, মানে সেই পার্বতীপুর এলাকার ডাকাতের সর্দার ছিল মনসুর ডাকাত। তো ও 30 জন ডাকাত নিয়ে আমার সাথে মুক্তিযোদ্ধা আমার সাথে জয়েন করেছিল। তো মনসুর ডাকাতে একটা ইডিওসিনক্রাসি ছিল কি, ও কখনো রাইফেল দিয়ে যুদ্ধ করতো না, ওর হাতে একটা তলোয়ার থাকতো, ওই তলোয়ারটা খুলে জয় বাংলা বলে পাকিস্তান আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকে যেত। তো মুহূর্তের মধ্যে মনসুর তলোয়ারটা বের করে এক লাফ দিয়ে যে ওই যে ভদ্রলোক আমাদেরকে আশ্রয় দিয়েছিল এবং যিনি পাকিস্তান আর্মিকে ইশারা করে ডাকতেছিলেন, ওই ভদ্রলোকের কাছে যে এক কোপ মারলেন ওরা কাঁধে। ওদের সাথে যুদ্ধ করে দেখছে এরা খুব সাহসী, পুরো ট্যাঙ্কের উপরে এই 30 জন ডাকাত বাহিনী, ডাকাত আগে তো মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তারপরে এই ট্যাঙ্ক নিয়ে 6 গার্ড রেজিমেন্টের সাথে আমরা শুরু করলাম অগ্রাভিযান। ফুলবাড়ি দখল করলাম, চরখাই দখল করলাম, নবাবগঞ্জ দখল করলাম, পীরগঞ্জে এসে তখন ওইখানে আপনার হঠাৎ শুনলাম যে একটা পাকিস্তান আর্মি কনভয় গেছে। তো আমি একটা রোডের মধ্যে অ্যাম্বুশ লাগাইছিলাম পীরগঞ্জের ওইখানে। ওই বিকালের দিকে ওই অ্যাম্বুশে এসে যে গাড়িগুলো গেছিলো, সেই গাড়ি যখন ফেরত আসে ওই অ্যাম্বুশের মধ্যে পড়ে গেল। ওই গাড়িগুলো ছিল জেনারেল নজর হোসেন শাহ, উনি ছিলেন 16th Infantry Division, পাকিস্তান ইনফেন্ট্রি ডিভিশন, পুরো উত্তরবঙ্গের জিওসি, হ্যাঁ, উনি আমার অ্যাম্বুশে। ওই অ্যাম্বুশের জন্যই আমি কিন্তু এই 19 বছর বয়সে বাংলাদেশে বীর বিক্রম হিসাবে ঘোষিত হয়েছি।